ফেনীর দাগনভূঞায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মূল হোতা সহ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া ৬টি ট্রান্সফরমার সহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনীর পুলিশ সুপার জাকির হাসান। পুলিশ জানায়, সম্প্রতি চোর চক্রের সদস্যরা রামনগর, ইয়াকুবপুর, মাতুভূঞা ও সিলোনিয়া সহ বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় পল্লী বিদ্যুতের দাগনভূঞা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এজিএম রাশিদুল ইসলাম সহ একাধিক কর্মকর্তা বাদী হয়ে থানায় পৃথক সাধারণ ডায়েরি করেন, যার সূত্র ধরে পুলিশ রবিবার রাতের বিভিন্ন সময় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। ফেনী জেলায় ট্রান্সফরমার চুরির যে ঘটনাটা ঘটতেছিল দীর্ঘদিন যাবৎ, এটার ধারাবাহিকতায় গতকাল দাগনভূঞা থানা এলাকায় একটা ট্রান্সফরমার চুরির ঘটনায় পল্লী বিদ্যুৎ বাদী হয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করিয়া দাগনভূঞা থানা এলাকায় এবং সোনাগাজী থানা এলাকায় এবং নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার যে ট্রান্সফরমারগুলি চুরি হয়েছে, এগুলি যারা চুরি করে তাদের টোটাল চেইনটাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ৬ জন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং কীভাবে কী কী যন্ত্রপাতি ইউজ করে তারা এই চুরিটা করে, এই যন্ত্রপাতিগুলি আমরা উদ্ধার করি এবং ট্রান্সফরমারের যে কয়েল এবং তারগুলি তারা বিক্রি করে খুলে, ওই কয়েল এবং তার উদ্ধার করা হয়েছে।